বাংলাদেশে বন্যার জন্য ডুম্বুর বাঁধ খোলা দায়ী নয় বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। 22 আগস্ট বৃহস্পতিবার ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে এই তথ্যটি জানানো হয়েছে। এমনকি ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ ভারত নিজে থেকেও খোলেনি বলে পরোক্ষভাবে দাবি করা হচ্ছে। বলা হচ্ছে অতিরিক্ত পানি প্রবাহের কারণে স্বয়ংক্রিয় রিলিজ পরিলক্ষিত হয়েছে। বৃহস্পতিবার ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল বিবৃতিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তার অফিসিয়াল এক্স হ্যান্ডেলে প্রকাশ করেছেন। বিবৃতিতে বলা হয়েছে, আমরা বাংলাদেশে উদ্বেগ প্রকাশ করতে দেখেছি যে ত্রিপুরার গোমতি নদীর উজানে ডুম্বুর বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশের পূর্ব সীমান্তের জেলাগুলোতে বন্যার বর্তমান পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বাস্তবে এটি সঠিক নয়। আমরা উল্লেখ করতে চাই, ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত গোমতি নদীর অববাহিকাতে গত কয়েকদিন ধরে এই বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। বাংলাদেশে বন্যা মূলত বাঁধের নিচের দিকের এই বৃহৎ অববাহিকার পানির কারণে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ডুম্বুর বাঁধটি সীমান্ত থেকে বেশ দূরে, বাংলাদেশের 120 কিলোমিটারেরও বেশি উজানে অবস্থিত। এটি একটি স্বল্প উচ্চতা বিশিষ্ট বা প্রায় 30 মিটার বাঁধ, যা বিদ্যুৎ উৎপন্ন করে একটি গ্রিডে পাঠায় এবং সেখান থেকে বাংলাদেশ ও ত্রিপুরা থেকে 40 মেগাওয়াট বিদ্যুৎ শক্তি গ্রহণ করে। প্রায় 120 কিলোমিটার দীর্ঘ এই নদীপথে অমরপুর, সোনামুড়া ও সোনামুড়া 2 এই তিনটি স্থানেই আমাদের জলস্তর পর্যবেক্ষণ সাইট রয়েছে। ভারত থেকে পানি প্রবেশের ব্যাপারে বলা হয়, সমগ্র ত্রিপুরা ও এর পার্শ্ববর্তী জেলাগুলোতে 21 আগস্ট থেকে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। ভারী প্রবাহের এই ঘটনায় পানির অটোমেটিক রিলিজ বা স্বয়ংক্রিয় মুক্তকরণ পরিলক্ষিত হয়েছে। অমরপুর স্টেশন একটি দ্বিপাক্ষিক প্রোটোকলের অংশ, যার অধীনে আমরা বাংলাদেশের বন্যার তাৎক্ষণিক তথ্য প্রেরণ করছি। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, 21 আগস্ট বিকাল 3টা পর্যন্ত বাংলাদেশে সরবরাহকৃত তথ্যে ক্রমবর্ধমান প্রবণতা পরিলক্ষিত হয়েছে। সন্ধ্যা 6টায় বন্যার কারণে বিদ্যুৎ বিভ্রাট ঘটার ফলে যোগাযোগের সমস্যা দেখা দেয়। তবুও আমরা জরুরি ভিত্তিতে তথ্য পাঠানোর জন্য তৈরি অন্যান্য মাধ্যমে যোগাযোগ বজায় রাখার চেষ্টা করেছি। বন্যা পরিস্থিতি নিয়ে বলা হয়, ভারত ও বাংলাদেশের মধ্যে অভিন্ন নদীতে বন্যা একটি যৌথ সমস্যা, যা উভয় পক্ষের জনগণের জন্যই দুর্ভোগ সৃষ্টি করে এবং এর সমাধানের জন্য ঘনিষ্ঠ পারস্পরিক সহযোগিতাও প্রয়োজন। সবশেষে ভারত সমস্যা সমাধান বলেছে, যেহেতু দুটি দেশ 54টি অভিন্ন আন্তঃসীমান্ত নদী ভাগাভাগি করছে, তাই নদীর পানি সহযোগিতা আমাদের দ্বিপাক্ষিক সম্পৃক্ততার একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা দ্বিপাক্ষিক পরামর্শ ও প্রযুক্তিগত আলোচনার মাধ্যমে পানি সম্পদ ও নদীর পানি ব্যবস্থাপনা সমস্যা ও পারস্পরিক উদ্বেগ সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে ভারত কোনো ধরনের আলোচনা ছাড়াই বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বন্যা দুর্গতদের সহায়তায় 5 দফা দাবিতে বৃহস্পতিবার সকাল 6টায় মতিঝিলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি একথা দাবি করেন। এ অবস্থায় বন্যা দুর্গতদের সহায়তায় নিজ নিজ অবস্থান থেকে নেমে পড়ার আহ্বান জানিয়ে নাহিদ বলেন, জাতির ক্রান্তি লগ্নে আপনারা নিজ নিজ অবস্থান থেকে নেমে পড়ুন, সব বাহিনী উদ্ধার কার্যক্রম অংশগ্রহণ করুন। শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সব শ্রেণীর মানুষকে তিনি এগিয়ে নিয়ে আসার আহ্বানও জানান তিনি। এদিকে দুর্গত এলাকাগুলোতে প্রয়োজনীয় সহযোগিতা না করার অভিযোগে 5 দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোর 4টায় মতিঝিলে বিআইডব্লিউটি এর কার্যালয়ের সামনে অবস্থান করেন। 1 ঘন্টা অবস্থানের পর শিক্ষার্থীদের তোপের মুখে চেয়ারম্যান একজন প্রতিনিধি পাঠান। এ সময় তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এসে নৌ পরিবহন কন্ট্রোল অফিসের কার্যক্রম বন্ধ পেয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন এবং জবাবদিহি নিশ্চিতের কথা জানান। পরে শিক্ষার্থীরা 6:30 দিকে অবস্থান ছেড়ে দেন।